আজকে আমরা পড়বো হচ্ছে ব্রাঞ্চ এন্ড বাউন্ড যে টপিকটা আছে বা যে স্ট্র্যাটেজি আছে সেইটা নিয়ে কথাবার্তা বলবো তো প্রথমে আসলে আসলে ব্রাঞ্চ ব্যবহার করার আগে আমাদের জানতে হবে যে কেন আমরা আসলে এই ব্যবহার সো আমরা জানি যে আমাদের যে ফিজিবল সলিউশন বের করার জন্য বা সার্চ অ্যালগোরিদম গুলো যে আমরা ব্যবহার করি যেগুলো হচ্ছে বিএফএস ডিএফএস বেস্ট ফার্স্ট সার্চ এই অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ফিজিবল সলিউশনকে কে খুঁজে বের করতে পারি এখন যদি আমরা অপটিমাল সলিউশন খুঁজে বের করতে চাই বিশেষ করে যে ধরনের অপটিমাইজেশন প্রবলেম গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার এই বিএফএস ডিএফএস যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো কিন্তু কাজ করতে পারে না তো এগুলা যেহেতু কাজ করতে পারে না আমার সেই জন্য আমার দরকার কি অপটিমাল সলিউশন দেয় এই ধরনের কোন একটা স্ট্র্যাটেজি বা অ্যালগোরিদম ফলো করা সেই জন্যই আসলে আসছে হচ্ছে ব্রাঞ্চ এন্ড বাউন্ড স্ট্র্যাটেজি যেটা আছে সেটা এখন এটার ক্ষেত্রে কি হয় আমাদের যে এক্সহস্টিভ সার্চ আছে বা আমরা যেটাকে বলি ব্রুট ফোর্স সার্চ তো সেইটার ক্ষেত্রে কি হয় যে আমরা হচ্ছে সবগুলো অপশনকে আমরা হচ্ছে যে ট্র্যাভার্স করি বা ট্র্যাক করি সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা হচ্ছে সবগুলো অপশনকে ব্যবহার করব না সো কিভাবে আমরা আসলে কাজগুলো করব সেটা আমরা এখন দেখবো সো ব্যাক ট্র্যাকিং এর ক্ষেত্রে কি হয় ব্যাক কি করে আমার যতগুলো অপশন আছে সে কিন্তু প্রত্যেকটা অপশনকে ট্রাভার্স করে বা এক্সপ্লোর করে সো এটার জন্য কি হয় যে আমি যখন এই স্টেপে আছি আমি নেক্সট স্টেপে যাই সো আমি নেক্সট স্টেপে যাওয়ার পরে আমি এই যতগুলো অপশন আছে যার মধ্যে থেকে যে কোনো একটা অপশনকে চুজ করে আমি হচ্ছে তারপরের স্টেপে যাই সো আমার প্রতিটা স্টেপে আমি হচ্ছে চয়েস করতে থাকি এবং একটা একটা চয়েসের পরে ফাইনালি আলটিমেটলি আমি হচ্ছে সলিউশনে যেয়ে পৌঁছাই সো এটা আমাকে কি দেয় সে হচ্ছে একটা ডিসিশন ট্রি এর মতন তৈরি করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রি স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং এটা ফাইনালি আমরা কোনো একটা পর্যায়ে গিয়ে আসলে আমরা অপটিমাল সলিউশন খুঁজে পাই কেন কারণ আমরা যেহেতু প্রত্যেকটা ব্রাঞ্চকে ট্রাভার্স করতেছি সো আমি আলটিমেটলি অপটিমাল সলিউশনটাও খুঁজে পাব সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে যে এই যে অ্যালগোরিদমটা আছে বা প্রসেসটা আছে এই প্রসেসে যদি আমরা কোনো প্রবলেম সলভ করতে চাই তাহলে আসলে কি হয় আমার এইটা রানিং টাইমটা এক্সপনেন্সিয়াল হয়ে যায় যেটা আসলে খুবই স্লো এই জন্যই চলে আসছে আসলে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড স্ট্র্যাটেজি এর ক্ষেত্রে কি হয় এর ক্ষেত্রে সেম যখনই আমরা হচ্ছে কোনো কিছু সার্চ করব বা আমি সলিউশন জেনারেট করতে যাব তখন সে কি করে একটা একটা ব্রাঞ্চকে জেনারেট করে এবং আমার একটা নির্দিষ্ট बाउंड्री ভ্যালু দেওয়া থাকে যেই बाउंड्री ভ্যালুকে যদি আমি ক্রস করে যাই তখন আমি আর ওই রাস্তায় বা ওইখানে আমি আর ব্রাঞ্চগুলোকে এক্সটেন্ড করব না সো আমি যখনই দেখলাম যে আমার হচ্ছে এর পরের নেক্সট স্টেপে যদি আমি যাই তাহলে আমার এখানে बाउंड्री ভ্যালুটাকে ক্রস করতেছে সো আমি আর ওই পথ দিয়ে যাব না সো এটার ক্ষেত্রে কি হয় যে এভারেজ কেসে আমাদের হচ্ছে কি হয় অনেকগুলো ব্রাঞ্চকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিতে পারি কারণ যেহেতু আমার বাউন্ডারি ভ্যালু কে ক্রস করতেছে সে সো আমরা ওই ওই ব্রাঞ্চ আর এক্সটেন্ডই করব না সো এই জন্য এই অ্যালগোরিদমটা এভারেজ কেসে খুব এফিশিয়েন্টলি কাজ করতে পারে এবং এফিশিয়েন্ট হওয়া সত্ত্বেও আসলে দেখা যায় মাঝে মাঝে সে আসলে ওয়ার্স্ট কেসে অনেক বড় একটা ট্রি তৈরি করে ফেলে এখন এই বড় ট্রিটার ক্ষেত্রে জন্য কি সমস্যা হয় যে আসলে তখন এই প্রবলেমটা সলভ করতে আমার এক্সপোনেনশিয়াল টাইম লাগবে যদিও অনেক এনপি হার্ড প্রবলেমকে আমরা এই বাউন্ড ব্রাঞ্চ এন্ড বাউন্ড স্ট্র্যাটেজির মাধ্যমে সলভ করতে পারি সো এই ব্রাঞ্চ এন্ড বাউন্ডের ক্ষেত্রে আমরা ব্রাঞ্চিং স্ট্র্যাটেজিটা কি হবে যে আমরা আসলে কিভাবে আমরা হচ্ছে এই যে প্রত্যেকটা স্টেপে গিয়ে আমার পার্টিশনগুলো করব বা আমি এক একটা ব্রাঞ্চকে এক্সপ্যান্ড করব সেটা আমার বের করতে হবে সো এটা করার জন্য যে আমি আসলে কোন নোডে যাব তাহলে এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা দুইটা ওয়ে আছে একটা হচ্ছে ডিএফএস এর মতন অর্থাৎ হচ্ছে ডেপথ ফার্স্ট আমরা হচ্ছে একটা অপশন পাইলাম আমি তারপর সেই অপশনটা চুজ করে নেক্সট অপশনে চলে গেলাম এটা করতে পারি অর্থাৎ হচ্ছে আমি হচ্ছে ডেপথে যাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি একটা সলিউশন পাচ্ছি আরেকটা হচ্ছে কি ব্রেথ ফার্স্ট সার্চ সেটার ক্ষেত্রে আমার কি হয় যে আমি এখন একটা রাস্তায় আসলাম দেখলাম এখান দিয়ে আমি চারটা জায়গায় যাওয়া যায় সো আমি চারটা জায়গায় গিয়েই দেখবো যে আসলে কি অবস্থা হচ্ছে আমি কিভাবে সো আসলে পাশাপাশি যেই অপশনগুলো আছে আমি সেগুলাকেও আসলে এক্সপান্ড করা ট্রাই করব সো এই দুই ভাবে আমরা হচ্ছে এক একটা নোটকে সিলেক্ট করতে পারি নোট এলিমিনেট কখন করব আমরা যখনই আমি দেখবো যে আমার এটার বাউন্ডারি ভ্যালু বা আপার বাউন্ডারি ভ্যালুটা যদি আমার লোয়ার বাউন্ডার চেয়ে ছোট হয়ে যায় অর্থাৎ আমি যদি আমার বাউন্ডারি ভ্যালু যেটা দেওয়া আছে সেটাকে ক্রস করে ফেলি তখন আমরা আর ওই নোটগুলাকে এক্সপান্ড করব না আমরা হচ্ছে ওখানে এসে নোটটাকে স্টপ করে দিব সো এখন একটা एग्जांपल দেখব আমরা এটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা ন্যাপস্যাক প্রবলেম এই ন্যাপস্যাক প্রবলেমটা সিম্পলিফাইড লেখা হয়েছে এই কারণে কারণ এখানে আমরা ধরেই নিছি যে আমার এই যে কস্ট এবং ওয়েট এই দুইটা আসলে সমান জেনারেলি দেখা যায় যে ন্যাপস্যাকে আমার ওয়েট আর কস্ট গুলো আসলে সমান থাকে না डिफरेंट থাকে সো আমাদের কাজের সুবিধার জন্য বা एग्जांपलটা বোঝার সুবিধার জন্য আমরা হচ্ছে ধরে নিছি যে এই প্রত্যেকটার ওয়েট যত হবে ঠিক আমার কস্ট বা প্রফিটও তত হবে সো আমার এখানে দেওয়া আছে যে আমার ওয়েট কি কি দুই তিন পাঁচ সাত এগারো এটা হচ্ছে আমার ইনপুট এবং আমার আরেকটা ইনপুট দেওয়া থাকবে যেটা হচ্ছে আমার এই ব্যাগের লিমিট সো আমার এই ব্যাগের লিমিট দেওয়া আছে এখানে হচ্ছে পনেরো এখন আমার কাজ কি হবে ন্যাপসাক ক্ষেত্রে কি হয় যে আমি হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক ওয়েট এটার মধ্যে নিব যাতে আমার এই ফুল টোটাল ওয়েটটাও সে কাভার করতে পারে এবং আমি প্রফিটও বেশি পাই সো এটা হচ্ছে আমার ইনপুট এবং আমার আউটপুট হবে যে আমি আসলে ফাইনালি কোন কোন মানে হচ্ছে ওয়েটগুলোকে সিলেক্ট করছি আমার ব্যাগে নেওয়ার জন্য সো আমাদের এই নেপসেক প্রবলেমটাকে সলভ করার জন্য ব্রাঞ্চ এন্ড বাউন্ডের ক্ষেত্রে আমরা কি করব প্রথমেই সবগুলাকে আমরা হচ্ছে সর্ট করে নিব সো আমার এখানে যে ওয়েটগুলো আছে সবগুলো ওয়েটই আছে হচ্ছে সর্টেড আকারে এরপরে আমরা কি করব প্রতিটা এখন আমরা একটা একটা করে ব্রাঞ্চ তৈরি করার চেষ্টা করব সো আমরা যদি এখানে রুটে থাকি সো আমার হাতে হচ্ছে দুইটা অপশন আছে প্রথমে আমি হচ্ছে দুই নাম্বার যে ওয়েটটা আছে সেটাকে চাইলে সিলেক্ট করতে পারি অথবা চাইলে সেটাকে আমরা সিলেক্ট নাও করতে পারি সো সেটাকে যদি আমরা সিলেক্ট করি আমি যদি টু চয়েস করি তাহলে আমরা এই স্টেপে আসবো আর যদি আমরা টু কে চয়েস না করি তাহলে আমরা এখানে চলে আসব সো টু কে চয়েস করার পরে আমার হাতে আরো অপশন আছে যে আমি চাইলে হচ্ছে থ্রি কে চুজ করতে পারি অথবা থ্রি কে চুজ নাও করতে পারি সো যদি আমি থ্রি কে চুজ করি সো আমার টোটাল ওয়েট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ফাইভ যদি আমি থ্রি চুজ না করি সো আমার টোটাল ওয়েট আগের মতনই থাকবে টু এবং যদি আমরা এই পাশে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আসলো আমার যদি এই ক্ষেত্রে হয় আমি টু কে চুজ করি নাই সো এরপরে নেক্সট আছে আমার হচ্ছে থ্রি আমি যদি থ্রি কে চুজ করি তাহলে আমার ওয়েট হয়ে যাবে এই ক্ষেত্রে থ্রি যদি আমি থ্রি কে চুজ না করি অর্থাৎ আমি টু কেও চুজ করলাম না আমি থ্রি কেও চুজ করলাম না তাহলে আমার ওয়েট হয়ে যাবে হচ্ছে এখনো পর্যন্ত জিরো সো এইভাবে করে আমরা হচ্ছে এই ব্রাঞ্চ গুলাকে এক্সপান্ড করতে থাকবো এখন কতক্ষণ পর্যন্ত আমরা এক্সপ্যান্ড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এই সবগুলো অপশনকে মানে ট্রাভার্স করা না হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই আমরা হচ্ছে অপশন গুলাকে আমরা মানে ব্রাঞ্চ গুলাকে আমরা এক্সপান্ড করতে থাকবো সো যখন আমার সবগুলা ব্রাঞ্চকে এক্সপান্ড করা শেষ এরকম হচ্ছে আমরা একটা ডিসিশন ট্রি খুঁজে পাবো সো এখন যদি আমরা ব্রাঞ্চ এন্ড বাউন্ড ইউজ করি তাহলে কি হবে যে আমাকে একটা বাউন্ডারি ভ্যালু সে দিয়ে দিবে যে বাউন্ডারি ভ্যালুটা হচ্ছে আমার পনেরো সো আমি এখন দেখবো যে আমার কোন কোন ভ্যালুগুলো আসলে পনেরোকে এক্সিড করে ফেলছে সো সেই ব্রাঞ্চগুলোকে আমি আর এক্সপান্ড করব না যেমন এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশের পরে যখন আমি আবার সাতকে চুজ করতেছি সো আমার টোটাল ওয়েট হয়ে যাচ্ছে সতেরো তাহলে এই ব্রাঞ্চগুলোকে আমার আর এক্সপান্ড করার প্রয়োজন নেই এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চ কে না করলে এটা করার প্রয়োজন নাই এখান থেকে হচ্ছে পনেরোর পর আমি আবার টোয়েন্টি সিক্স পাইছি সো এই ধরনের ব্রাঞ্চ গুলাকে আমি আর এক্সপান্ট করব না যখনই দেখবো আমার টোটাল ওয়েটের বা আমার এই ম্যাক্সিমাম ওয়েটের থেকে বেশি হয়ে গেছে সো আমি আর তখন এটাকে আর এক্সপান্ট করব না সো যদি আমি আসলে গ্রিডি অ্যালগোরিদম এই ক্ষেত্রে ব্যবহার করতাম তাহলে সে কি করতো আমার হচ্ছে প্রথমেই যে অপশনটা পাইতাম সেটাকে চুজ করতাম গ্রিডি কি করে যে প্রথমেই যেটাতে প্রফিট পায় সে সেটাকে নিয়ে নেয় সো এই অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার কার ভ্যালু বেশি আমার হচ্ছে টু এর ভ্যালু বেশি ওর থেকে সো আমি টু কে নিলাম সেকেন্ড স্টেপে আসা পরে দেখলাম এখানে ফাইভ এর ভ্যালু বেশি সো আমি ফাইভ কে চুজ করলাম অর্থাৎ নেক্সট আইটেমটাকে নিলাম থার্ড স্টেপে আসার পরে দেখলাম আমি এই আইটেমটাকে নিলাম আমার হচ্ছে কি হইলো দশ হইলো এরপরে কিন্তু আমি আর আইটেম নিতে পারবো না কেন কারণ হচ্ছে তখন আমার টোটাল ওয়েটের বেশি হয়ে যাচ্ছে আমি যদি সাতকে চুজ করি এই জন্য আমরা আর এখানে সাতকে চুজ করতে পারতেছি না আমি যদি চুজ করতাম আমার রেজাল্ট আসতো এই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে সো এই ক্ষেত্রে আমার সমস্যাটা কি আমি কিন্তু অপটিমাল সলিউশন যেহেতু পাচ্ছি না সেই জন্য আমরা কি করব ব্রাঞ্চ এন্ড বাউন্ডটাকে ব্যবহার করি সে কি করবে যেই নোট গুলাকে চুজ করার পরে আমার আসলে আমার বাউন্ডারি ভ্যালুটাকে এক্সিড করতেছে সেগুলাকে আমি আর চুজ করব না যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দশের পরে কিন্তু আর করে নাই কারণ আমি যদি সাত কে তাহলে হয়ে যাবে আমার বাউন্ডারি কে এক্সিড করবে সো আমি এটাকে নিতে পারবো না এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরে আমি কিন্তু আর এগারো কে চুজ করি নাই পাঁচের পরে আমি আর এগারো কে চুজ করি নাই কেন কারণ আমার বাউন্ডারি ভ্যালুটা এক্সিড করবে সো আমরা দেখতে পাচ্ছি একটু আগের বিশাল এই ট্রিটা থেকে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড ইউজ করার কারণে আমার ট্রিটা কত ছোট হয়ে গেল সো এখন এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে যেহেতু আমার এইখানে আমার যে যতগুলো লিফ আছে সব থেকে বড় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ফিফটিন সেই জন্য আমরা এখন অপটিমাল সলিউশনটা এখানে পেয়ে গেলাম তাহলে আমরা দেখবো যে এখানে আসলে হাইয়েস্ট কোন ভ্যালুটাকে আমরা পাইছি সো আমরা এখান থেকে হায়েস্ট ভ্যালুটাকেই চুজ করবো সো এই ক্ষেত্রে আমার হায়েস্ট ভ্যালু হচ্ছে ফিফটিন আমার বাউন্ডারি কন্ডিশন বসানোর পরেও সো আমরা এখন এখানে চুজ করবো হচ্ছে ফিফটিন সো আমরা এই টা এখন আসছে কোথা থেকে এই ফিফটিনটা আসছে আমার তার ইমিডিয়েট প্যারেন্ট যেটা আছে সেটা থেকে তার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এই যেহেতু আমার প্যারেন্টের যে ভ্যালুটা আছে এবং আমার যে কারেন্ট নোডের ভ্যালুটা আছে দুইটা ভ্যালু ডিফারেন্ট তার মানে আমি বুঝতে পারতেছি যে এই ভ্যালুটা থেকে আসলে আমি এখানে আসতে পারছি যেহেতু আমি এই সেভেন যে অপশনটা আছে সেইটাকে চুজ করছি সেই জন্য সো আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আমরা সেভেনটাকে অবশ্যই এই ক্ষেত্রে চুজ করছি সো আমরা এরপরে গেলাম হচ্ছে তার ইমিডিয়েট প্যারেন্টে এই ইমিডিয়েট প্যারেন্ট যেটা আছে এইট সেই এইটটা আসছে কোথা থেকে এই এইটটা আসছে হচ্ছে তার ইমিডিয়েট প্যারেন্ট অর্থাৎ থ্রি থেকে সো আমরা এখানেও দেখতে পাচ্ছি যেহেতু আমার এই দুইটা ভ্যালু ডিফারেন্ট তার মানে আমি এখানে কি পাচ্ছি এইখানে এই ফাইভটা চয়েস করার কারণে আমরা নেক্সট স্টেপে এসে আমার প্রফিটের ভ্যালুটা ডিফারেন্ট হয়ে গেছে তার মানে আমরা বলতে পারতেছি যে এই ক্ষেত্রে আমরা চুজ করছি কাকে এই ফাইভ কে আচ্ছা সো এরপরে আমরা দেখতে পাচ্ছি তো এই এইট এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে থ্রি সো আমরা এই থ্রি কে কখন চুজ করছি এই থ্রি কে আমরা চুজ করছি হচ্ছে তার ইমিডিয়েট প্যারেন্ট থেকে আসছে যেটা ছিল হচ্ছে জিরো সো এই জিরো থেকে যেহেতু আমরা এখানে একটা ডিফারেন্ট ভ্যালু পাইছি তার মানে আমি বলতে পারতেছি যে আমরা এখানে থ্রিটাকেও চুজ করছি সো আমাদের নেক্সট যে ভ্যালুটাকে আমরা চুজ করছিলাম সেটা হচ্ছে থ্রি সো এই থ্রি কে চুজ করার পরে এবার আমরা এখানে চলে আসলাম এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে রুট সো আমরা এখান থেকে কাজ করা শুরু করছি সো এরপরে আমাদের আর কোন অপশন বাকি নাই সো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি থ্রি ফাইভ আর সেভেন এই তিনটাকে চুজ করি তাহলে আমরা টোটাল আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে ফিফটিন যেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু সো এইভাবে করে আমরা হচ্ছে কোন কোন ওয়েট আমরা চুজ করছি সেই জিনিসটাকেও বের করতে পারবো সো এইভাবে করে আমরা যদি ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড স্ট্র্যাটেজিটা ইউজ করি তাহলে হচ্ছে আমরা কি অপটিমাল সলিউশন ও খুঁজে পাবো এবং সাথে আমরা হচ্ছে খুব সহজেই আমার যে সলিউশন স্পেসটা আছে সেটাকে আমরা ছোট করে ফেলতে পারি ব্যাক ট্র্যাকিং কিংবা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স সার্চ থেকে